আমাদের দেশের জাতীয় পোশাক হচ্ছে লুঙ্গি, লুঙ্গি পরার মধ্যে কি আনন্দ, কি মজা, কি বাতাস! মোর একমাত্র বোন হ্যার বিয়া আর তুমি তার একমাত্র দুলা ভাই, তুমি যদি লঙ্গি পরে যাও মান সম্মান কি থাকবে? হ্যাঁ সারা অনেক গণ্যমান্য ব্যক্তি আইবে, মোর আত্মীয় স্বজন আইবে, মোর কাকু আইবে, মোর খালা তো বাইরে আইবে। হ্যাঁ পর হুনছি কি জানো, যে যার লাগে বিয়ে হইতে আছে মোর বুইনের, হে বলে স্কুলের দপ্তরি মেলা বড় চাকরি করে, এমন হ্যার ল হ্যার সামনে যদি লুঙ্গি পরে যাও মান সম্মান থাকবে? তাই বইলে তুমি আমারে ওই যে মেহমান আমার যত যাই কিছু কর আমি লঙ্গি ছাড়তে পারবো, লঙ্গি কে ভালোবেসে প্রাণ দিয়ে যাবে। আমার তুমি সবকিছু করে দেবো। তুমি আর আমি কিন্তু এক বাগানেরই কলা, তোমার লোক গপ্প আছে তো, তুমি যদি আজকে রাজি না হও তোমার পিস ছাড়ো না। কি বাবা আকাম কুকম হারতে আসি তাহলে হুজুরে গো বদনাম হয় না? আরে দাড়িটা তো রাখছি, আল্লাহর একটু ভয় করতে হয় না? তুমি বোঝো না কবরে যাইতে হইবে না, নবীর সুন্নাত দেখলে হয়তো বা হাসার মাথার একটু পার পাই যাবো। সুরমা মুহে দাড়ি আবার টেডি বেডি দিয়েও চলো, ওই যে কি জুতা পরো, পাঞ্জাবিও পরো না, মসজিদে নামাজ পড়ো না, বিয়ে শাদি তো করো। ওরে আশেপাশে যদি এরবার ভাবিরা তাহলে বিয়ে শাদি লাগে কথা কম নাকি আমার বিয়ে হয়ে গেল। কি যে কর না ভাবি না, মোর মত দিলে খায়স তোমার ভাই তো বিয়ের পর ছয়টা মাস থাকতে পারলেন না। আস্তাক
ওরা ভালো একটু থাকতেছে। ঠিক আছে, কিন্তু দেখো কি দাওরা, তোমার ভাইয়ের কথা আসুক মনে পড়ে গেছে। কলেজ জীবন, ভার্সিটি জীবন, সব জীবনের কথা এরকম হঠাৎ মনে পড়ে গেলে নাউজুবিল্লা নাউজুবিল্লা, আমি কি দেখতে আছি অত ভালো না দেওরা। আরে পাপ, তাকাই দেখো কি সুন্দর লাগতে আছে না দেওরা। তুমি যা বলবো বলো, ভালোই থাকতে আছে। কি দৃশ্য দেখছো? আরে ওই যে টিলাই জঙ্গলটা আছে না, ওই জঙ্গলে গিয়া দেখেন, আপনি নিজে চোখে দেখতে পারবেন। ওরে বেড়া, আমি আজকে সকাল থেকে কিছু খাই নাই, এক লোকে দাওয়াত দিছে, ও কইছে আমি কইছি মোটামুটি কিছু ভাগ করি গা, বেশি খাইতে পারি না। ওই বেড়া গরু, খাসি, মুরগি, হাঁস, কবুতর এগুলা একটু মানে মোটামুটি কিছু জিনিস আয়োজন করছে, আমি এখন যাই দাবাত খামো, এত জঙ্গল মঙ্গল লই আমি অন ফালতু কথা শোনার সময় আছে? আমি আপনার একটা কথা কই, দাওয়াত পরে খান আপনি, আগে আপনি ওই জঙ্গলে যান, তারপরে দেখতে পারবেন। আরে জঙ্গলে কি মঙ্গলটা হবে, তুই কি দেখছস খুলি কও। আমি এটা কইতে পারমু না, এটা আপনি নিজের চোখে দেখতেইবো। এই এই ঠিক দুপুর গিয়ে তুই আমার খাওয়াটা নষ্ট করবি। আপনি খাওয়ার কথা বাদ দেন, আগে তাড়াতাড়ি চলেন। আরে ওই বেটা মাইন করবো, আমি একজন মেম্বার করবো, ওনারে আমি এতগুলা আইটেম করছি মোটামুটি উনি খাইতে আসে নাই, তারপর কি হইব? বলেন আপনি মেম্বার দিকে আপনার ওই জঙ্গলে দেখতেইবো, তাইলে আপনার মঙ্গল হইব নাইলে তাদের মঙ্গল হইব। ও আমি মেম্বার হইয়া বিপদ পড়ছি, আমি জঙ্গলেও যাইতে হইব? যদি উল্টা পুল্টা যদি দেয় কোনো কথার লোকের কথা কাজে কথার কাজে মিল নাই তো তোর কিন্তু আসারই মারি গেলাম। মিল থাকবো, আমি একবারে দূর থেকে দেখছি, কাছে গেলে তো ওইটার তাপে শেষ হয়ে দিতাম, দূর থেকে দেখে তাড়াতাড়ি আপনার কাছে আসবো। তাই নাকি? তো তো জরুরি কিছু মনে, চল ঠিক আছে চলে। দেখছো অস্বীকার করবে, সামনে গেলে ডাইরেক্ট অস্বীকার করবে। দেখো দেখছো কি সুন্দর লাগতে আছে না? পৃথিবী থাকবো কিনা সন্দেহ আছে, আমার একটা দায়িত্ব আছে তো, মানুষ আমাকে ভোট দিয়ে মেম্বার বানাইছে, শেষ দৃশ্যটা একটু দেখে যাই কি কতদূর পর্যন্ত কি করতে পারে। আপনি এই যে এত নিচ পর্যন্ত নামতে আছে, আপনি এই সহ্য করতে পারবে? হ্যাঁ পারবো পারবো। কি পারবেন? আরে আমি মেম্বার না, আমার একটা দায়িত্ব আছে না, এটা কন্ট্রোল করতেছি, কন্ট্রোল করতেছি। তুমি সাহেব তো আসল দাম সেটা লাইতেছে, চার বন্ধ করতে গো। আরে ভালো হইতে লাগতেছে, মেম্বার মজা লাগতেছে। মেম্বার সাহেব এটা কিন্তু একবারে বেদাত 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 চলতে আছে, বেদাত নাউজু বিল্লাহ আস্তা। আরে বেদাত চলতে আছে, বেদাত বেদাত হইলে তোমরা এত মন দেখলে খায়, এখন আমি দেখার সময় বেদাত হইতেছে। বেশি বড় কর, বেশি পেশাল কইবি না, বাহ হেবি সুন্দর তো। আমি তো মেম্বার, আসলে তো আমি আইনের মানুষ, বেআইনি কাজ হইতেছে তাই না? আচ্ছা চলো সবাই মিলে ধরি। হ্যালো হ্যালো,
আমরা তো সবে দেখলাম এই ছেলেটা আমার ডাইকে নিয়ে আসছে, তোমাদের এগুলা দৃশ্যটা কতক্ষণ থেকে চলতেছে আল্লাহ মাহবুদে জানে, এই 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 কাম করতে এত ঘন্টা লাগে। আহারে ভুল বুঝতেছেন, বিষয়টা খুললে বলতাছি না তো বুঝবেন না, তাড়াতাড়ি বলো। তাই হনেন ঘটনাটা খুললে বলি। আহারে দেখো প্যান্টা উপরে আটকে আরে না, কি বলত লইয়া যে ঠেকছি দাকি। এই যে লঙ্গি খুললে লঙ্গি পড়লে মনে করছে দুনিয়ার সব বাতাস কিন্তু দোহে, আর ফ্যান বললে শুনছি বাতাস দোয় না। আজকে একদম সময় পেলাম এই জঙ্গল মার্কা ফ্যান হোক বেলা কেমন পারে আমার ঠান্ডা বাড়ি দিতে শিখা। হ্যাঁ সেটাই, যেটা মনে করছে সেটাই। কোনটা? ওই যে সকালবেলা যেই পানি খেয়েছি খাইয়ে খাইছি দেড় নালা ভাত আর চার গ্লাস পানি, বাস বিড়াল হয়েছে। কি দাসে বুঝো না? ওই যে নাকি আরে বাবা দেখো আমার অনেক বয়স হয়ে গেছি, কিন্তু একটা সময় আমার যখন বয়স হইব তখন কিন্তু ওই বাথরুমে লিয়ে যা বাথরুম করা সবকিছু কিন্তু তোমার করতে পারো। আর আমরা তো অবৈধ না, আমরা বৈধ, বৈধ থাকা অবস্থায় তো তোমার কি আমি কইছি আমার ফ্যান খুললে দাও আমার আগায় দাও মুতে দাও তুই যে আমার বাড়িতে মেম্বার সব পাগল করে হালাইছ, আমি একলা লোকের দাওয়াত পাইছি সকাল থেকে কিচ্ছু খাই নাই, কেন ওখানে কইছি আমি সামান্য কিছু খাবো কইছি কবুতর মাংস খাসির মাংস গরুর মাংস গোয়াল মাছ রুই মাছ আলু মাছ এই অল্প কিছু আমি যা খাই আর কি। এই 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 হালার পালা আমারকে ওটা পরে খাইয়েন, আপনার জঙ্গলে তুলুস্তুরি যুদ্ধ হইতেছে, চলেন আগে এটা রক্ষা করেন, ওই অন খাবারটা কেন দিবি, অন খাওয়ার সময় এই অন খাওয়ার সময় আছে। আমার এই ঘটনা ঘটাইছে ঠিক আছে দেখবি না তুই না আমার খবর দিবি, আমি একজন মেম্বার মানুষ। আমার কাম সেরা হয়েছি। কি করবো এই ফ্যান আর পড়তাম না, এই যে একটা কামে হানি সারছি ফ্যান একটা আর ফিরে দিয়ে আমি লঙ্গি ফেরত একদম মেরে যাব না। তুমি যাও লঙ্গি ফেরে যাও, যাও ব্যাগ দাও মুই মার বাহির বাড়ি যাই, তুমি লঙ্গি ফেলে হের পর আইও। আচ্ছা ভুলে দেখো তো ফ্যান তুমি বন্ধু কালারে